পরপর দুদিন করোনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। সবশেষ ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সবশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬১৮৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১.৪৬%। এ পর্যন্ত দেশে মোট ৭,১৫,২৫২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১০,২৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ৬,০৮,৮১৫ জন।